একমাত্র আল্লাহর কাছে আমি আমার অভিযোগ আর কষ্টের কথা জানিয়েছি। মহান আল্লাহ তাআলাই আমার ভাগ্যেই মৃত্যু লিখে রেখেছিলেন। আল্লাহ আমাকে ধৈর্য শক্তি দেন, তারা আমার শরীরকে ক্ষত বিক্ষত করেছে, শরীর থেকে মাংস কেটে নিয়েছে, আরও অনেক কষ্ট দিয়েছে। মহান আল্লাহ আমার এই ক্ষত বিক্ষত শরীরের প্রতিদান অবশ্যই দিবেন, কারণ তিনি এই প্রতিদানের প্রতিশ্রুতি দিয়েছেন। তুমি কি মুহাম্মাদের ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে না খোয়াইব? কখনোই না কুরাইশের মুশরিকগণ, কখনোই না কুরাইশের মুশরিকগণ, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন। তবে ভয়ঙ্কর মৃত্যুর জন্য তুমি প্রস্তুত হও খোয়াইব? আমি আমার মৃত্যুর আগে দু রাকাত নামাজ কায়েম করতে চাই, অনুমতি দিন। অনুমতি দেয়া হলো। রাসূল এক টুকরো স্বর্ণ আমাকে দিয়েছিলেন, আমি ভেবেছিলাম এটা আমার দাসত্ব থেকে মুক্তি দেওয়ার জন্য যথেষ্ট হবে না, অথচ এর ওজন ছিল 40 উকিয়াই। আল্লাহ আপনার হাতে বরকত দিয়েছেন, আপনি আপনি আমার মুক্তিপণের 300 খেজুর গাছ রোপণ করে দিয়েছেন। মনিবের দেয়া মুক্তির শর্তগুলো পূরণ করে আমি দাসত্ব থেকে মুক্তি পেয়েছি। মহান আল্লাহর ইচ্ছায় আমি আপনার উপর এবং যে বার্তা দিয়ে আল্লাহ আপনাকে পাঠিয়েছেন তাতে বিশ্বাস করে নিজ ভূমি ছেড়েছি। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিবেন। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ আপনাকে রহমত দান করবেন সালমান। মদিনায় আপনার আগমন ইসলামের জন্য অত্যন্ত কল্যাণকর। আপনি প্রথম ফার্সি যিনি ইসলাম গ্রহণ করেছেন। কিন্তু মদিনায় আমার কোনো পরিবার নেই আল্লাহ রাসূল, তাহলে আমি কোথায় থাকবো বলুন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি চিন্তা করবেন না সালমান, আপনি আমাদের পরিবারেরই একজন। আপনি আমার প্রতি খুব সদয় আচরণ করেছেন, আপনার পরিবারের একজন বলাই আমি খুব আনন্দিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আল্লাহর কাছে দোয়া করি আপনি যেন আপনার বিচক্ষণতা আর দক্ষতা দিয়ে মুসলমানদের সাহায্য করতে পারেন। আমরা আরও আশা করি আপনার জ্ঞান আমাদের যুদ্ধের সময়ও কাজে লাগবে সালমান। আল্লাহ আল্লাহর শপথ, ইসলামকে রক্ষা করার জন্য আমি আমার জীবন উৎসর্গ করব। আর এখন বুঝতে পারছি আল্লাহ দিন আমাকে সঠিক পথ দেখিয়েছেন। আল্লাহ আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দেবেন। আপনাদের সাথে আমরা দেখা করতে এসেছি, আপনারা পবিত্র ঘরের মানুষ। আমি হুয়াই ইবনে আখতাব, নাদির গোত্রের প্রধান, আর ওনারা সবাই হলেন নাদির এবং ওয়াইল গোত্রের সম্ভ্রান্ত ইয়াসরিবের ইহুদি। মক্কায় আপনাদের স্বাগতম ইহুদি প্রধানগণ। মুহাম্মদ আমাদের দুই পক্ষেরই শত্রু, সে আপনাদের ভূমি কেড়ে নিয়েছে, আমাদের কাফেলায় অভিযান চালিয়েছে, আমাদের অনেক প্রধানদের হত্যা করেছে। আমাদের অবশ্যই তাকে পরাজিত করতে হবে আর নিশ্চিহ্ন করতে হবে। এজন্যই এসেছি, আপনার সাথে মদিনার কুরাইজা গোত্র আর আবদুল্লাহ ইবনে উব্বাইও আছেন, উনি হলেন আবু আমির। উনি ভালো করেই জানেন ইবনে উব্বাই লুকিয়ে লুকিয়ে মুহাম্মদকে আপনার আর আমার মতোই ঘৃণা করেন। মুহাম্মদকে এমনভাবে ধ্বংস করতে চাই যেন আমাদের বিরুদ্ধে আর কখনোই দাঁড়াতে না পারে। তা কি করে সম্ভব হুয়াই? আমরা সৈন্য সংগ্রহ করব, আর আপনিও যতটা সম্ভব সংগ্রহ করুন। তারপর আমরা বিভিন্ন গোত্রের প্রধানদের কাছে যাব আর তাদের হুকুম দিয়ে বলবো যেন তারা সবাই ওই মুহাম্মাদের বিরোধিতা করে, আর তারপর আমরা মুহাম্মাদের উপর আক্রমণ করব, সবাই মিলে তাকে শেষ করে দিব। একদম ঠিক বলেছেন, উত্তম পরামর্শ। শুনুন ইহুদিগণ, আপনারা হলেন জ্ঞানী ব্যক্তি, আর মুহাম্মাদের সাথে আমাদের যে পার্থক্য তা আপনাদের গ্রন্থে উল্লেখ আছে, তাই আমাকে বলুন কোনটা উত্তম ধর্ম, আমাদের ধর্ম নাকি মুহাম্মাদের? অবশ্যই আপনাদের ধর্ম উত্তম, তার চেয়ে আপনারা বেশি সম্মানিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
তাদেরকে দেখেননি যাদেরকে পবিত্র কিতাবের একাংশ দেয়া হয়েছিল। তারা অমূলক জাদু, প্রতিমা আর কুসংস্কারের প্রতি বিশ্বাস স্থাপন করে কাফিরদেরকে বলে মুসলিমদের অপেক্ষা তারাই অধিকতর সুপথগামী। এরাই তারা যাদেরকে আল্লাহ লানত করেছেন, এবং আল্লাহ যাকে লানত করেন তার জন্য কোনো সাহায্যকারী খুঁজে পাবেন না। অথবা আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন সেজন্য কি তারা তাদেরকে ঈর্ষা করে? আমি তো ইব্রাহিমের বংশধরকে হিকমত আর কিতাব দান করেছি এবং তাদেরকে বিনিময় দিয়েছি সুবিশাল রাজত্ব। অতঃপর অনেকে ইমান এনেছে এবং অনেকে এ থেকে বিরত থেকেছে, আর দগ্ধকারী হিসেবে জাহান্নামই যথেষ্ট। সাদাকাল্লাহুল আজিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন ইহুদি আর কুরাইশের মুশরিকরা বিভিন্ন আরবীয় গোত্রদের উস্কে দিচ্ছে মদিনায় আক্রমণ করার জন্য। বিভিন্ন গোত্রের সৈন্যবাহিনীও জোগাড় করছে, তাই প্রস্তুত থাকুন মুসলিম ভাইরা। কতটা অকৃতজ্ঞের মতো কাজ করছে ইহুদিরা! যদি আমাদের যুদ্ধের আদেশ দেয়া হয় শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব, নিজের জন্য একবারও ভাবব না। আবু বকর, ওমর, উসমান, আলী, সাথে আরো জুবাইর, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাদ ইবনে মুয়াজ, উসাইদ ইবনে হুজাইর, মুহাজিরিন ও আনসারের প্রধানদের সাথে নিয়ে উচ্চ উপদেষ্টা পরিষদ গড়ে তোলার রাসূল নির্দেশ দিয়েছেন। রাসূলের নির্দেশ অনুযায়ী হবে। গাতাফান গোত্রের সাথে দেখা করতে যায় ইহুদি প্রধানরা, যে দলের নেতৃত্বে ছিল ওয়াই ইবনে আখতাব। আর তারা গাতাফান গোত্রকে যুদ্ধে অর্জিত সম্পদের প্রলোভন দেখায়। আর এইদিকে ওয়াইনা ইবনুল হিসনুল ফিরাজির নেতৃত্বে গাতাফান গোত্রের ফাজারা, মুর্রাহ, আশজার লোকেরা আবু সুফিয়ানের সাথে যোগ দেয়। আবু সুফিয়ান কুরাইশ গোত্রের বিশাল সৈন্যবাহিনীর নেতৃত্ব দিয়ে মদিনার দিকে অগ্রসর হয়, ইসলাম আর মুসলিমদের ধ্বংস করার উদ্দেশ্যে।
রাসূলের সাহাবীগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন যে কুরাইশেরা আরবের বিভিন্ন গোত্রকে তাদের পক্ষে একত্রিত করছে। উয়াইনাহ ইবনে হিসনের মাধ্যমে গাতাফান গোত্রের লোকদের ইতিমধ্যে তাদের পক্ষে নিয়ে এসেছে। তারা 10,000 অশ্বারোহী ও যোদ্ধা নিয়ে এগিয়ে আসছে। রাসূল আপনাদের পরামর্শ চান। আমাদের উচিত কোন রকম ভয় না পেয়ে তাদের সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়া। শুনুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মদিনাকে আমাদের দুর্গ বানানো উচিত। তারা যদি মদিনা আক্রমণ করে বিজয়ী হতে পারে তাহলে সেটা হবে আমাদের জন্য খুবই লজ্জাজনক। আমাদের পুরুষদের হত্যা করবে আর নারীদের দাসী বানাবে। এমনভাবে লড়াই করব যেন এটাই জীবনের শেষ যুদ্ধ হয়। মহান আল্লাহ তাআলা যদি আমাদের বিজয়ী করেন তাহলে সেটা আমাদের জন্য গৌরবের, আর পরাজিত হলেও নারী শিশুদের যেভাবেই হোক সুরক্ষা দেব। আপনার কি পরামর্শ আব্দুল্লাহ, বলুন। আমার মনে হয় আমাদের সিরিয়া, ইরাক অথবা ইয়েমেনের দিকে কিছু লোক জোগাড় করা উচিত, আর এই কাজটা আপনার পক্ষেই করা সহজ হবে। না, আমরা শহীদ হয়ে মদিনার অভ্যন্তরে আল্লাহ রাসূলকে সুরক্ষায় রাখব। সবার উপর রহমত বর্ষিত হোক। সালমান, আপনার কি এ সম্পর্কে কিছু বলার আছে? শুনুন আল্লাহর রাসূল, শক্তিশালী সৈন্যরা যখন পারস্য আক্রমণ করতে আসতো তখন শহরের চারপাশে খন্দক খনন করা হতো। আমাদের এখানে একটা খন্দক খনন করা উচিত যাতে শত্রুদের অশ্ববাহিনীর ভেতরে প্রবেশ করতে না পারে। আমরা খন্দকের এপার থেকে যুদ্ধ করব। খন্দক, উত্তম প্রস্তাব। মহান আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রস্তাবে রাজি হয়েছেন। এটা কুরাইশ আর তাদের মিত্রবাহিনীদের অবাক করে দিবে। সবাইকে জানিয়ে দিন আগামীকাল থেকেই খন্দকে খনন কাজ শুরু হবে, সবাই যেন অংশগ্রহণ করে। হে আল্লাহর রাসূল, আমাদের উচিত কুরাইজা গোত্রের উপর নজর রাখা, কারণ নাদির আর কাইনুকার গোত্রের সাথে যা ঘটেছে এরপর আমার আর তাদের বিশ্বাস হচ্ছে না। বিশেষ করে তাদের প্রধানরাও গোত্রগুলোকে আমাদের বিরুদ্ধে উস্কে দিচ্ছে। হ্যাঁ, আর আপনারা ইহুদিদের নজরে রাখুন। যদিও কাব ইবনে আসাদ আল কুরাজি আল্লাহ রাসূলের সাথে শান্তি চুক্তিতে আবদ্ধ, তবুও তাদের নজরে রাখা উচিত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনুন মুসলিমগণ, শুনুন মুহাজিরিন ও আনসারগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে কোদাল, কুড়াল, শাবল বা অন্য কোনো খননের হাতিয়ার আছে সে যেন তা নিয়ে চলে আসে। মুশরিক বাহিনীকে মদিনায় অনুপ্রবেশে বাধা দেওয়ার জন্য একটা খন্দক খনন করা হবে। আল্লাহু আকবার। আজকের দিনটা আরবরা কখনোই ভুলবে না। 10,000 যোদ্ধা নিয়ে মুহাম্মদ আর তার অনুসারীদের হত্যা করতে মদিনার দিকে অগ্রসর হচ্ছে। শুনুন হে মুসলিমগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে খন্দক খনন করেছেন, তিনি আমাদের আদর্শ। শুনুন আনসারগণ, শুনুন মুসলিমগণ,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি আজকে সারাদিন ধরে এখানেই কাজ করবেন। যদি কেউ কোনো প্রয়োজনে এখান থেকে কোথাও যেতে চায়, তবে যেন আল্লাহর রাসূল থেকে অনুমতি নিয়ে যায়। দুঃখটি অগভীর ও সংকীর্ণ, আর এদিক দিয়ে মুশরিকদের প্রবেশ করার সম্ভাবনা আছে। আসলে এই জায়গাটা অনেক তাড়াহুড়ো করে খনন করা হয়েছে সাইদ, এটা পুনরায় খনন করা উচিত, যেন অন্য অংশের মতো হয়, যাতে শত্রুরা প্রবেশ করতে না পারে। ভালো পরামর্শ সালমান, আপনার খন্দক খননের প্রস্তাবটা ভালো ছিল, আসলে একটি উত্তম প্রস্তাব ছিল। নিশ্চয়ই আল্লাহ আপনাকে আপনার এই কাজের জন্য উত্তম প্রতিদান দিবেন। আসুন। আপনি তো বলেছিলেন ইহুদিরা আমাদের সমর্থন দিবে, হুয়াই তাদের কাউকেই তো এখনো দেখতে পাচ্ছি না। শুনুন আবু সুফিয়ান, আমি মদিনায় আক্রমণ আর মুহাম্মাদকে ও তার সাথীদের হত্যা করার জন্য আমার সাথে যে সৈন্য নিয়ে এসেছি আর যে অর্থ ব্যয় করেছি, তারপরেও আপনি আমাকে এভাবে বলছেন? আচ্ছা হুয়াই, কুরাইজা গোত্রের কি হয়েছে? তারা কি কোনো পদক্ষেপ নেবে না? আমরা ইয়াসরিব